ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারকাত সম্মানিত ভাই আপনি প্রশ্ন করেছেন যে তোফাজুল হোসেন ভৈরবীর মৃত্যুতে অনেকে আনন্দ প্রকাশ করেছে ফেসবুক ও ইউটিউবে আবার কেউ দোয়াও করেছে আপনিও স্বস্তি পেয়েছেন যে যেহেতু সে বেদাতি ছিল এবং বেদাতের প্রচার প্রসার করতো শরীয়তের দৃষ্টিকোণ আপনি জানতে চেয়েছেন সম্মানিত ভাই একটি হাদিস বর্ণিত হয়েছে উলকুরুমা হাসিনা ও ওয়া কুফু আন্না সাউরিহিম আবু দাউদ চার হাজার নয়শো নম্বর হাদিস তিরমিজি এক হাজার উনিশ নম্বর হাদিস যে তোমরা মৃত্যু ব্যক্তিদের ভালো গুণগুলো উল্লেখ করো এবং তাদের খারাপগুলো এড়িয়ে চলো এই হাদিসটি জাইফ দুর্বল হাদিস ফলে এটা ঠিক নয় তবে সেই হাদিস বর্ণিত হয়েছে আহ সারাদুল্লাহ আনহা থেকে রাসুল সাহা সাল্লাম বলেছেন লাতা সুব্বুল আহ তোমরা মৃত্যু ব্যক্তিকে গালি দিও না এই জন্য ফজাজল হোসেন ভৈরবী যদিও বেদাতি ছিলেন কিন্তু যেহেতু তিনি মারা গেছেন যেন তাকে আমরা গালি দিতে বলি না কেন রসব সঙ্গে নিজেই বলছেন তাই না হম কারণ তারা যেই আমল করেছেন সেই আমলের দিকে তারা চলে গেছেন অর্থাৎ তাদের যে আমোদ্বনিতে করেছিলেন সে আমোদের দিকে তারা অগ্রগামী হয়ে গেছেন কবরে চলে গেছেন এই জন্য তাদের কার গালি দিও না বোখারি শরীফ এক হাজার তিনশো উনত্রিশ তবে দুই নম্বরে আমরা বলবো যে ইসলামের শত্রু বেদাতি এবং যারাই কোরান ও শইসন্যার চরম দুষ্মন ছিল তাদের মৃত্যুতে আনন্দিত হওয়াটা এটা দোষণীয় কিছু নয় কারণ

প্রেরণ করেছিলাম অজুন নাম তারাও হা এবং এমন সেনা বাহিনী প্রেরণ করেছিলাম যা তোমরা দেখতে পাওনি তথা ফেরেস্তারা কান আল্লাহ হবিমা তাম আলু তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তালা দৃশ্যমান ছিলেন তিনি দেখছিলেন তোমাদের কাজ সুরাতুল আহজাব নয় নম্বর আয়াত তো এর আলোকে অবশ্যই খুশি হতে বলা হয়েছে কারণ এখানে শত্রুদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছেন তো শত্রু যখন শত্রু ধ্বংসকে আল্লাহ নিয়ামত বলে উল্লেখ করেছেন আর নিয়ামতের বলেন যে একবার মানুষেরা একটা জানাজা নিয়ে রসুলামের পাশ দিয়ে গেলে তারা তার প্রশংসা করলেন তখন রসুলাম বললেন ওয়াজাবাত অজব হয়ে গেছে মামার রুবে ওখরা আর একটা জানাজা নিয়ে যাওয়া হলো আসনাম আলিহারান তখন লোকেরা তার দুর্নাম করলো বললো যে লোকটা ভালো ছিল না ফক আলা ওয়াজাবাদ তখন রসন হাসান বললেন যে অজব হয়ে গেছে আবশ্যক হয়ে গেছে মা ফল আমর আবুল খতর তখন অমর আব্দুল খতাম বললেন মা ওয়াজাবাদ কী অজব হয়ে গেছে ফয় আলাহাজ আসানাহি তুমা আলাইহরান ফাউজ্লাহ ভুলছেন না এই লোকের তোমরা প্রশংসা করেছ তার জন্য জান্নাত অজেব হয়ে গেছে ও হাজ আসনাই তুমি আলী ইস্যারান ফাউজ্লাহ আর এর তোমরা প্রশংসা করনি বরং তার খারাপ বলে উল্লেখ করেছো তাই তার তা 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 জন্য জাহান্ন হয়ে গেছে তোমরা জমিনে আল্লাহর সাক্ষী পোহারি শরীফ এক হাজার তিনশো এক নম্বর হাদিস মুসলিম শরীফ নয় হাজার নয়শো উনপঞ্চাশ নয়শো ঊনপঞ্চাশ নম্বর হাদিস বদরুদ্দিন আলানি বলেন যে كيف يجوز شكر ذكر شكر شر الموت مع ورود الحديث الصحيح عن زيد بن ارقم في النهي عن سب الموت وذكرهم الا بخير যে কিভাবে মৃত ব্যক্তির খারাপ কি গুলো উল্লেখ করা জায়েজ হতে পারে অথচ তাদেরকে গালি দেওয়া নিষেধ করা হয়েছে তার উত্তরে বলা হয়েছে বিয়ান্না নাহি আন সব বিল আমর গায়রুল মুনাফিক ওয়াল কাফির ওয়াল মুজাহির বিল ফিসক ওয়া যে এই নিষেধটা যাকে গালি দেওয়া নিষেধ বাজার খারাপ উল্লেখ করা নিষেধ সে তারা হলো মুসলিম ব্যক্তি কিন্তু মুনাফেক কাফের এবং যারা স্পষ্ট ফাঁসেকি কাজ শরীয় বিরোধী কাজ বেদাতের সাথে জড়িত তারা এর অন্তর্ভুক্ত নয় নয়লাহার হিম অমিনে লেখতে যায় বিহীম এই সমস্ত লোকদের তাদের খারাপি যেগুলো তারা দেখে গেছে সেগুলো উল্লেখ করাতে কোনো দর্শনীয় নয় বা সেটা হারাম নয় তাদের থেকে মানুষকে সাবধান ও সতর্ক করতে তাদের অনুসরণ করা থেকে মানুষকে সাবধান করতে এবং তাদের তরিকা থেকে যেন মানুষ দূরে থাকে জন্য যেন অষ্টম খন্ড একশো পঁচানব্বই পৃষ্ঠা এর সাথে রসুল আবু খতাহ থেকে বর্ণিত রসুল্লা সাল্লাম মুর বি জানাজা যে তিনি উল্লেখ করেন রসুল্লাহামের পাশ দিয়ে একটা জানাজা নিয়ে যাওয়া হলো তখন রসুল বলেন মুস্তারি হন ও মুস্তারা হন মিনহু হ্যাঁ যে তার সে নিজে আরাম পেল এবং তার থেকে মানুষের আরাম পেল কল ইয়া রসুল আল্লাহ তখন সাহবা বললেন যে হিয়াল রসুল ইসলাম মাল মুস্তারি হো মাল মুস মুস্তারা হো মিনহু হ্যাঁ যে কে মুস্তারি অর্থাৎ স্বস্তি পেলো কার থেকে মানুষ স্বস্তি পেলো ফকাল আল আব্দুল মোমেন ইস্তারি হামিন্নাসাবিদ দুনিয়া যে মমিন বান্দা যখন মারা যায় তখন সে দুনিয়ার যাবতীয় ক্লেশ ক্লান্তি থেকে মুক্তি পাই আব্দুল আর ফাজের ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি বেদাতি এবং যারা অন্যায় জড়িত থাকে তারা তাদের থেকে বান্দারা স্বস্তি পায় আরাম পায় অল বিলাদ ও দাব মানুষ দেশ গাছপালা পাখি সবাই তার থেকে স্বস্তি পাই রাহল বখারি বোখারি শিল্প ছ হাজার একশো সাতচল্লিশ নম্বর মুসলিম শরীফ নয়শো পঞ্চাশ নম্বর হাদিস সোনানি নাসাইতে এই ব্যাপারে অধ্যায় বাধা হয়েছে হাদিস নাম্বার এক তাহলে বোঝা গেল যে যদি কোনো বেদাতি মারা যায় তাহলে মানুষের স্বস্তি পাওয়াটা দোষণীয় কিছু নাই তবে এ নিয়ে লেখালেখি এগুলো কিছু করার দরকার নেই যেভাবে আমাদের ফেসবুকে অনেক ভাইয়েরা হয়তো লিখছে আনন্দ প্রকাশ করছে এটা ওইভাবে করা উচিত নয় এতে হয়তো দাওয়াতি ক্ষেত্রেও খারাপ প্রভাব পড়তে পারে চতুর্থ তো আলী আল্লাহ আনহু মোহাদ্দ নবী একজন খারেজি মারা গেলে তিনি আল্লাহর শুক্রিয়া আদা করার জন্য তিনি সাজদা করেছিলেন তিনি এই খারেজি তার বিরুদ্ধে যখন লড়াই করতে গিয়ে মারা যায় তখন তিনি আল্লাহর শুক্রিয়া আদা করেছিলেন তো আশা করি বুঝতে পেরেছেন যোলাম আলাইকুম ওর আবরাত